আমার ভাতিজা মুন্না সরকার সৌদি আরব প্রবাসী, সে সৌদি আরবে ক্লাবে ফুটবল খেলে এবং ক্রিকেটও খেলে। ওইখান থেকে ফেসবুকে গ্রামের রংপুরের এই স্বপ্নাক্তারের সাথে পরিচিত, ওইখান থেকে তারা প্রেমের সম্পর্কে এখন বিবাহে আবদ্ধ হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের রিলেটিভস, ফ্যামিলি, আপু, ফ্রেন্ড সার্কেল সবাই হ্যাপি যে দীর্ঘ 10 বছর খেলা সম্পূর্ণ করে বর্তমানে সেই সমস্ত কিছু থেকে বাদ দিয়ে আপু এখন নামাজ পড়ে আপনার সব কিছু ইসলামী যে একটা আছে সব কিছু নিয়ে পালন করতেছে এখন। স্বপ্না হলো আমাদের এই ইউনিয়নের একটা রোল মডেল আর কি, নতুন করে ও এসেছে আমাদের এই ফুটবলকে সবার সামনে উপস্থাপন করছে। যেহেতু ওর ফুটবল ক্যারিয়ার শেষ, এখন নতুন একটা জীবন শুরু হতে যাচ্ছে, সেই সুবাদে তার জন্য সবসময় শুভকামনা থাকবে। আমাদের বড় অপু সিরাত জাহান স্বপ্না, উনি হচ্ছে কি দীর্ঘদিন যাবত আমাদের মাঠে প্র্যাকটিস করছেন, তারপর বাংলাদেশের হয়ে বাইরের দেশেও খেলেছেন, আর হচ্ছে তার আজকে শুভ বিবাহ, নতুন জীবনে তিনি পা রাখতেছেন তাদের, মানে তার জন্য স্বপ্নাপু আমাদের জন্য অনেক বড় একজন অনুপ্রেরণা। তিনি খেলা থেকে অবসর নিয়ে আমাদের ফুটবলে অনেক বড় একটা ঘাটতি হয়েছেন। তিনি এত একজন ভালো খেলোয়াড় ছিলেন যে তার জায়গাটা কভার করা এখন অনেক কঠিন। তিনি বাংলাদেশের জন্য একজন অনেক অন্যতম একজন খেলোয়াড় ছিলেন। তিনি বিয়ে করতেছেন তার নতুন জীবনের জন্য, আমি তাকে শুভকামনা জানাই। তিনি আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা ছিল, যেন অনুপ্রেরণা হয়েই থাকেন, আমি তার জন্য শুভকামনা জানাচ্ছি। দেখেন, সিরাত জাহান স্বপ্না বাংলাদেশে একজন আইডল হিসেবে ছিলেন, এটা আপনারা জানেন, এবং সে সদ্য পুষ্করণী এবং তথা রংপুরের কিন্তু একটি আলোকিত। সে 2010 থেকে শুরু করছিল ফুটবল ক্যারিয়ার, আজকে আপনারা জেনেছেন ইতিমধ্যে তার এই ক্যারিয়ারের ইতি এর আগে টেনেছে, নতুন একটি জীবনে পদার্পণ করতেছে। এটি আসলে মানে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন, যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কিন্তু সিরাত জাহান স্বপ্নার কিন্তু অনেক বড় একটি অবদান ছিল বাংলাদেশ টিমের জন্য। আজকে সে নতুন একটি জীবনের পদার্পণ করতেছে, তার জন্য যে কোচ হিসাবে সদ্য পুষ্করণী স্পোর্টিং ক্লাবের কোচ হিসাবে তার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকে। দেখেন, সিরাত জাহান স্বপ্না যেহেতু আইডল ছিল, তার যে শূন্যস্থান, যেহেতু রংপুর জেলার যে একজন আইডল ছিল, সে কিন্তু তৃণমূল থেকে উঠে যাওয়া, এই জায়গাটা যেমনভাবে কখনোই পূরণ হবার নয়, সেক্ষেত্রে বাংলাদেশ গত ইয়েতেই আপনি দেখছেন যে ফরওয়ার্ডের জায়গাগুলোতে কিন্তু অনেক সময় স্কোরিং জায়গাগুলোতে কিন্তু স্বপ্নাকে মানে স্বপ্না না থাকার কারণে কিন্তু ওই জায়গাগুলো তো বারবার যে নতুন ফরওয়ার্ড তারা কিন্তু ভুল করতেছিল, এটা আসলে কাটায় ওঠার মতো আর কি না।